নমস্কার, দেখছেন বাংলা ভারত নিউজ আর আপনাদের সঙ্গে আমি সুমনা। মালগাড়ির ধাক্কায় মৃত্যু হলো পনেরো জন পরিযায়ী শ্রমিকের। দুর্ঘটনায় আহত পাঁচ। শুক্রবার ভোরে মরমান্ত থেকে ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে। ওই পরিযায়ী শ্রমিকরা হেঁটে মহারাষ্ট্র থেকে মধ্যপ্রদেশে ফিরছিলেন। ঔরঙ্গাবাদের কারমাট এলাকায় তারা ক্লান্ত হয়ে রেললাইনে ঘুমিয়ে পড়েন। সেই সময় ঔরঙ্গাবাদ থেকে জানলার দিকে যাওয়ার সময় একটি মালগাড়ি তাদের পিষে দেয়। মৃতদের মধ্যে কয়েকটি শিশু ছিল বলে জানা গিয়েছে ঘটনার তদন্তের আশ্বাস দিয়ে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মর্মান্তিক দুর্ঘটনা ঔরাঙ্গাবাদে পনেরো জন পরিযায়ী শ্রমিককে পিষে দিল মালগাড়ি আহত আরও পাঁচ মহারাষ্ট্র থেকে মধ্যপ্রদেশে হেঁটে ফিরছিলেন পরিযায়ীরা ঘটনাস্থলে রেলের উচ্চপদস্থ আধিকারিকরা যেমনটা জানা যাচ্ছে যে এই মালগাড়ির চালক দেখতে পেয়েছিলেন যে লাইনের ওপর মানুষ রয়েছে কিন্তু তিনি থামানোর চেষ্টা করলেও থামাতে পারেননি এই শ্রমিকরা মহারাষ্ট্র থেকে মধ্যপ্রদেশের দিকে হেঁটে ফিরছিলেন বলে জানা যাচ্ছে এবং এই শ্রমিকরা এতটাই ক্লান্ত হয়ে পড়েন যে রেল লাইনের উপরই শুয়ে পড়েন এবং তারপরেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঔরঙ্গাবাদে পনেরো জন পরিযায়ী শ্রমিককে পিষে দিল মালগাড়ি আহত আরও পাঁচজন মহারাষ্ট্র থেকে মধ্যপ্রদেশে হেঁটে ফিরছিলেন পরিযায়ীরা ঘটনাস্থলে রেলের উচ্চপদস্থ আধিকারিকরা এবং ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি টুইটে শোক প্রকাশ করেছেন এবং পরিস্থিতির দিকে নজর রাখছে কেন্দ্র এমনটাও কিন্তু জানানো হয়েছে ঔরঙ্গাবাদের ঘটনায় টুইট বার্তায় শোক প্রকাশ প্রধানমন্ত্রী পরিস্থিতির দিকে নজর রাখছে কেন্দ্র প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে কথা হয়েছে রেলমন্ত্রীর সঙ্গে টুইটে জানালেন নরেন্দ্র মোদী ইতিমধ্যেই রেলের তরফ থেকে যেমনটা জানানো হয়েছে যে এই মালগাড়ির চালক তিনি দেখতে পেয়েছিলেন একেবারেই শেষ মুহূর্তে যে এই ট্রে লাইনের উপর কিছু মানুষ রয়েছেন এবং তখন তিনি ব্রেক কষেন কিন্তু কোনোভাবে মালগাড়ি থামাতে পারেননি এমনটাই কিন্তু জানা যাচ্ছে তবে পুরো ঘটনার তদন্ত করা হবে এমনটাই রেল মন্ত্রক সূত্রে খবর ঔরঙ্গাবাদের ঘটনায় টুইট বার্তায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীও